ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুনিরুল মাওলা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান আলম সাজু। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ মোজাহারুল ইসলাম মেহেদি। ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।